মানুষ যখন বলে যে আপনার কোয়েল জার সাইজ কত বড় দেখি, ওইটা না আমি আসলে কিভাবে নিই, ওটা হচ্ছে মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে নিই। আমার কলিজা কলিজার জায়গাতেই আছে, কিন্তু এই যে ওদের বলার ভঙ্গিটা, এক্সপ্রেশনটা, যে আল্লাহ আপনাকে সাবধানে রাখুক, এই যে ভালোবাসা একজন আরেকজনের জন্য, এটা না আমার জন্য অনেক প্রেশাস। ওই দায়িত্ব থেকে কিন্তু মহানগর দুই বানানো, যে আমি যেন ওদেরকে কোনোভাবে বিমুখ না করি, ওদেরকে যেন হতাশ না করি। নিজে ডিরেক্টর হিসেবে আমি এত ভুল দেখি আমার কাজে, যে সেটা যদি আসলে গুণের বলতে যাই তাহলে এটা অনেক অনেক সময় লাগবে। আমার কাছের মানুষ যারা, সেটা আমার স্ত্রী এডিটর কোয়েম হোক, বা আমার প্রডিউসার হোক, বা আমি যাদের জন্য কাজ করি প্ল্যাটফর্মের জন্য, বা আমার অভিনেতাদের কথা বলে, আমার কাজের আমার চেয়ে বড় সমালোচক আর কেউ নাই। যখন আমি তীব্র ভাষায় সমালোচনা দেখি বা যে কোনো ভাষায় সমালোচনা দেখি, আমি খুবই আনন্দের সাথে সেটা গ্রহণ করতে পারি। কেন জানেন? কারণ তার একটা বড় রিজন হচ্ছে কি, আমার দেখলে মনে হয় উনি তো অল্পের উপর দিয়ে চলে গেছে, আমি তো এর ভুল দেখি। উনি হয়তো পাঁচটা ভুল নিয়ে আমাকে বললেন যে এটা কিচ্ছু হয়নি, আমি তো ভাবি যে আরে উনি তো ওই ভুলটা ওনার চোখে পড়েনি, আচ্ছা ওই ভুলটা ওনার চোখ থেকে চলে গেছে, উনি তো এটা নিয়ে উনি লিখতেন। আমি বরং আরও স্বস্তি পাই যে যাক অল্পের উপর দিয়ে চলে গেল। আমি যখন মহানগর দিয়ে শ্যুট করতে যাচ্ছিলাম, বিশ্বাস করেন আমার অনেকবার মনে হয়েছে যে আমি শ্যুটিং টুটিং ছেড়ে চলে যাই কোথাও, এবং আমার ইচ্ছা হচ্ছিল না। আমার আমি প্রতিদিন শ্যুটিং শেষ করতে করতেই আমি আমার স্ত্রী এলিটাকে অথবা আমার প্রডিউসার আদনান আল রাজীবকে আমি প্রতিদিন এসএমএস করতাম যে এটা কিচ্ছু হচ্ছে না, এটা কাজ করবে না, আমি আমি আই এম নট এ গুড ডিরেক্টর, আমার আসলে ডিরেকশন আমাকে দিয়ে হয় না, আমি কেমনে চলে আসছি এখানে, আমি অন্য কোনো কাজ করবো, শেষ। কারণ এগুলো আসতো কষ্ট থেকে, যে যেটা চাচ্ছি সেটাকে হচ্ছে কি না হচ্ছে না কি না। তো ওরা তখন বলতো যে না তুমি আরাম করে করো, ভালো হবে, ইউ আর এ গুড ডিরেক্টর, তুমি পারবা, ইউ আর এ স্টোরি টেলার হবে। আমি তখন বলতাম কি যে না না হবে না হবে না হবে না। এখন যখন আমি সাফল্যটা দেখি, তখন ওরা সবাই আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। যেমন আদনান আল রাজীব আমাকে বলছে তোমার প্রত্যেকটা এসএমএস আমার কাছে আছে, তুমি কী কী বলছো সেই সময় সেগুলো আমি প্রকাশ করে দিব। কেন? কারণ তুমি যে কী অর্থহীন কথা বলো যখন তুমি কষ্টে থাকো বা কষ্ট পাও। আমার না মনেও নাই যে আমি আসলে তখন কী কী বলেছি, কারণ ওই যে বললাম বিপরীত ধর্মী নেচার। কেন? কষ্টটা হচ্ছে এমন যে আপনি এক বিন্দু কষ্টকে আপনার এক সাগর সমান মনে হয়, আর সাফল্যটা যখন আসে তখন এক সাগর সাফল্যের কারণে দেখা যায়, এক মানে এক বিন্দু সাফল্যের কারণে এক সাগর কষ্ট ধুয়ে মুছে যায়। শিল্পচর্চা কিন্তু আর দশটা কাজের মতো না। শিল্পচর্চা কিন্তু আপনার এমন না যে বিজনেস বা ইকোনমিক্সের ফর্মুলা মেনে চলে না, যে আমি 5 টাকা ইনভেস্ট করলাম 60 টাকা আসলো, বা শেয়ার মার্কেটের মতো না যে আমি 60 টাকা ইনভেস্ট করলাম 1 বছর পরে এটা 70 টাকা হয়ে ফেরত আসবে। শিল্পচর্চা বা ফিল্ম মেকিংয়ে যারা আসে তাদের একমাত্র যদি কোনো অস্ত্র যদি বলে থাকি, যে এই এই যুদ্ধে যদি মানে ফাইট করার জন্য যদি কোনো অস্ত্র, সেটা হচ্ছে ক্ষুধা। আপনার ভেতরে সারাক্ষণ এই ক্ষুধাটা থাকতে হবে। যেই শিল্পীর ক্ষুধাটা নাই, যেই শিল্পীর ক্ষুধা মরে গেছে, তার শিল্প সেদিনই শেষ হয়ে গেছে। ক্ষুধাটা যতদিন জীবিত থাকবে ততদিন পর্যন্ত আপনি আরও ভালো কাজ করার তাড়না পাবেন। যেমন আমি একটা উদাহরণ দিই, আমি যখন মহানগর এক বানিয়েছিলাম তখন, বা মহানগর যেটাকে বলা হয় যে মহানগর বানিয়েছিলাম তখন, কিন্তু সবাই বলছিল এই ধরনের কাজ আর মানে ওয়েব সিরিজে আমরা দেখি নাই। ওয়েব সিরিজ মানেই আমরা ভাবতাম যৌনতা, অশ্লীলতা, মহানগর একেবারে আমাদের সমাজের একটা চিত্র তুলে ধরলো, পুলিশকে নিয়ে এই প্রথম কোনো গল্প হলো, 6 ঘন্টায় একটা পুরো সিরিজ বলা, এক রাতে একটা গল্প বলা, যেটা আমাকে প্রসেনজিৎ বলেছিলেন কলকাতাতে এখন আর এক রাতের গল্প বলা হয় না, করা হয়েছিল, ওটা তো ডেফিনেটলি একটা ক্ষুধা থেকে আসছে। মহানগর 2 যখন আসলো, এখন দর্শকরা বলছেন যে মহানগর 2 তাদের মহানগর 1-এর চেয়ে অনেক বেশি ভালো লেগেছে, মহানগর 2 মহানগর 1-কে ছাপিয়ে গেছে, বেশিরভাগ দর্শক এই কথাটা বলছে। কেন বলছেন? কারণ ওই সময়ে মহানগর করার পরে, সাফল্যের পরেও কিন্তু আমার ক্ষুধাটা ছিল, আমার মনে হচ্ছিল যে না আমার আরও কিছু বলার আছে, আমি আরও কিছু বলতে চাই, এই বলাটা এখনও শেষ হয়নি। শিল্পের সব শাখায় ডিসিপ্লিন একটা অনেক বড় ফ্যাক্টর, যেটা আগে ইনডিসিপ্লিনকে বলা হতো যে সেলিব্রেট করা হতো, আগে ইনডিসিপ্লিনকে আগে বলা হতো যে আরে ও তো পাগলা, এখন আর পাগলার সময় না, এখন হচ্ছে কি ভাই তুমি ডিসিপ্লিন হও, তোমার কাজ কথা বলো, তোমার জীবনযাত্রা, তোমার লাইফস্টাইল, এটাকে আমি দেখতে চাই না এখনকার সময় এসে। সো ডিসিপ্লিন আমার কাছে মনে হয় যে ইজ এ ভেরি কি ফ্যাক্টর। আমার লাইফে আমি যথেষ্ট পরিমাণ ডিসিপ্লিন আমি বিশ্বাস করি, এবং স্যাক্রিফাইসের কথা যেটা বলছেন সেটা হচ্ছে অবশ্যই যে কোনো শিল্পীদের জীবন এবং একজন সাধারণ মানুষের জীবন সবসময় এক হবে না। সাধারণ মানুষের চাওয়া পাওয়া থাকে সীমিত, শিল্পীদের চাওয়া পাওয়া থাকে অসীম। শিল্পীরা সবসময় সাধারণ মানুষ কানেক্ট করতে চায় তার আশেপাশের পরিবার পরিজন বন্ধু বান্ধবের সাথে, শিল্পীরা কানেক্ট করতে চায় মানুষের সাথে। তখন যখন আপনি মানুষের সাথে কানেক্ট করতে চাইবেন, যখন আপনি আরও বড় পরিসরে ভাববেন, তখন আপনাকে অনেক অনেক স্যাক্রিফাইস করতে হবে।
সেটা পারিবারিক সময় দেওয়া থেকে শুরু করে, বন্ধু বান্ধবদের সময় দেওয়া থেকে শুরু করে, এমনকি অনেক সময় আপনি আপনার পাশের জনকেও মানে ইগনোর করা শুরু করবেন, কারণ আপনার মাথায় তখন হয়তো কোনো একটা আইডিয়া ঘুরছে যেটা নিয়ে আপনি আসলে একা ভাবতে চান, কারণ এটা থেকে হয়তো বড় কিছুর জন্ম হবে। ওটিটি প্ল্যাটফর্ম আসার ফলে যেই সুবিধাটা হয়েছে কি যে স্পেশালি আমি যে প্ল্যাটফর্মের সাথে কাজ করেছি হয়েছই, ওরা আসার পরে যেটা হলো কি সেই এই যে মাঝখানে যে বন্ধ দরজাটা ছিল সেটা খুলে গেল। এখন যখন আমি মোশাররফ করিমকে নিয়ে যখন আমি একটা মহানগর বানাই, তখন কলকাতা থেকে প্রসেনজিৎ দা ফোন দিয়ে বলেন যে মোশাররফ করিমের মতো অভিনেতা আমাদের দেশেও নেই, একসময় ছিল উৎপল দত্তের মতো, কিন্তু এখন আর হয় না, কারণ উনি একই সাথে ওনার চোখ কথা বলে একরকম, উনি ডায়লগ দেয় ওটা একরকম, ওনার বডি ল্যাঙ্গুয়েজ একরকম, একই মানুষ একটা শটে তিন ধরনের এক্সপ্রেশন দিচ্ছে, এটা আমরা এখন আর পারি না। তো এটা তো আসলে আরও আগে দেখার কথা। তো ডেফিনেটলি এই যে ওটিটি প্ল্যাটফর্ম আসা, বা ইভেন অনির্বাণও যেভাবে সে চঞ্চল চৌধুরী বা মোশাররফ করিমের প্রশংসা করে, মহানগর দেখার পরে যেভাবে অনির্বাণ ভট্টাচার্য বললো যে মনে হলো অ্যাক্টিং স্কুলকে দেখছি এখানে সামনে বসে, তো এটা তো অনেক আগে আসার কথা। আমাদের মোশাররফ করিম চঞ্চল চৌধুরী তো আজকের তারকা না, আজকের অভিনেতা না, ওগুলো তো বিশ বছর ধরে কাজ করছেন। এবং এটা অবশ্যই আমি বলবো কি এটা একটা অমিত সম্ভাবনার জায়গা যে আমাদের আমাদের দেশের অভিনেতাদেরকে ডিরেক্টরদেরকে কলকাতার দর্শকরা এখন নতুনভাবে আবিষ্কার করছে। আপনার পাড়া মহল্লায় মিনিমাম তিনজন হারুন পাবেন, আপনি আপনার ফ্যামিলির মধ্যে কোথাও না কোথাও হারুনুর রশিদ বলে কাউকে পাবেন, আপনি যে কোনো সরকারি অফিসে যান, যে কোনো অফিসে যান, যে কোনো ব্যাংকে যান, হারুনুর রশিদ নামে কেউ না কেউ থাকবে। হারুন কিন্তু খুবই কমন একটা নাম, এটা কিন্তু এমন না যে আমি এমন কোনো একটা আরবি নাম ইউজ করলাম যে নামটা আসলে মানুষ জানে না, তা না, বাংলা নাম হিসেবে কিন্তু হারুন বা হারুনুর রশিদ খুবই কমন। আমার গল্পের প্রয়োজনে ক্যারেক্টারটার আমার এমন একটা নাম দরকার ছিল যেই নামটা মানুষের মুখে মুখে ফিরতে পারে। ওসি হারুন বললেই মানুষের মুখে মুখে ফিরে যায়, কিভাবে ফিরে, এভাবেই ফিরে, এই কারণে আসলে হারুনটা রাখা। মহানগর তো বাংলাদেশের গল্প, মহানগর বাংলাদেশের মানুষের গল্প, এবং এমন না যে শুধুমাত্র এই সময়ের গল্প। আপনি যদি মহানগরের গল্প দেখেন তাহলে এটা কিন্তু আপনি ষাটের দশকের জন্য প্রযোজ্য, সত্তরের দশকের জন্য প্রযোজ্য, আশির দশকে এরশাদের সময়ের জন্য প্রযোজ্য, নব্বইয়ের দশকে প্রযোজ্য, এই গল্পটাকে আপনি যে কোনো টাইম লাইনে ফেলতে পারবেন। মানে এটা এমন না যে বিশেষায়িত শুধুমাত্র এই সময়ে পসিবল, অন্য সময় তা না। তো ডেফিনেটলি ওটার প্রভাব তো শিল্পীর শিল্পে, শিল্পীর তো এক ধরনের কাজের, বিশ্বাসের, বক্তব্যের ছাপ তো থাকবেই। প্রথম কথা হচ্ছে এটা সর্বৈব একটা মিথ্যা কথা, কিন্তু এটাকে নিয়ে না আসলে খুব বেশি হয়ে হল্লা কিছু করার কিছু নেই, কারণ এটা একটা ফেসবুকে পার্সোনাল জায়গায় লেখা, কাজে এটা নিয়ে আসলে খুব বেশি, এটা তো ন্যাশনাল প্ল্যাটফর্মে বা নিউজ পেপারে সাক্ষাৎকার দেওয়া না, তাহলে হয়তো এই ব্যাপারটা বলা যেত। প্রথম কথা হচ্ছে যে কথা বলা হচ্ছে যে আপনি যেটা প্রথমে বলেছেন তারেক রহমান গিয়াস, না আমি সারা জীবন কাজ করেছি মোস্তফা সরোয়ার ফারুকীর সাথে, মোস্তফা সরোয়ার ফারুকীর হাত ধরেই আমার আগুন, এখানে আসলে আর কারো কোনো কিছু না। চ্যানেল ওয়ানে তখন একটা ছবির উৎসব চলছে, তারও আগে আমরা চ্যানেল আইতে কাজ করেছি ওই সময়ে, হ্যাঁ, এবং অনেক ওই সময় প্রচুর কাজ হয়ে গেছে যে কাজগুলো আসলে এখন গ্রাউন্ড ব্রেকিং হিসেবে ধরা হয়। সো এই কথাটা আমি একেবারেই দ্বিমত পোষণ করছি, কিন্তু এটা নিয়ে আমি আসলে খুব বেশি ভাবিত না, কারণ এটা একজনের পার্সোনাল ফেসবুকের একটা স্ট্যাটাস। ফেসবুকের স্ট্যাটাসকে আসলে জাতীয় সমস্যা বলার কোনো দরকার নেই, কারণ এটা আসলে জাতীয় সমস্যা না। আমি প্রত্যেকটা চরিত্র নিয়ে ছোটো করে বলি, সেটা হচ্ছে ধরেন আমি যদি বাবু ভাইয়ের কথা বলি, বাবু ভাইয়ের কথা বললে আমি চোখ বন্ধ করে যখন এই ক্যারেক্টারটা ভাবছিলাম তখন আমি বাবু ভাইকে দেখছিলাম, কেন, কারণ বাবু ভাইকে কখনোই এই ধরনের ক্যারেক্টারে কেউ কখনো আগে দেখেনি। উনি নিজেই বলেছেন, উনি একটা সাক্ষাৎকারে হাসতে হাসতে বলেছেন যে আমি তো আসলে একটু শ্রমজীবী মানুষের ক্যারেক্টার সবসময় করি, একটু গরিব ক্যারেক্টার করি, হ্যাঁ, কেউ কখনো আমাকে এইভাবে কখনো দেখে নাই বা চিন্তা করেনি। আমিও তখন থেকে চিন্তা করলাম যে বাবু ভাইকে ভেরি স্ট্রিক্ট একজন, উনি কখনো কোনোদিন কোনো ইন্টেলিজেন্স অফিসারের ক্যারেক্টার করেনি, ওখান থেকে বাবু ভাইয়ের ব্যাপার। তানজিকা আমিন, তার সাথে আমার এবার প্রথম কাজ, বাবু ভাইয়ের সাথে আমার প্রথম কাজ, বৃন্দাবন দাসের সাথে আমার প্রথম কাজ, এরা কেউ কিন্তু আমার সাথে আগে কাজ করেনি, এদের সবার সাথে আমার প্রথম কাজ। তানজিকার বেলায় যেটা হয়েছিল, আমি যখন আমার মৃত্যু চরিত্রটা দেখছিলাম যে আচ্ছা একটা বোন যে ভাইকে উদ্ধার করবে আজকে থানা থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য আসছে, সেই বোনটা আমি চোখ বন্ধ করলে এক ধরনের স্ট্রাকচার দেখতে পাই না, যে আমি দেখি যে ওর হাঁটা চলা এমন হবে বা ও বসবে এভাবে, ও কথা বললে ও কতটা সাহস নিয়ে কথা বলতে পারবে, কতটা ভীরুভাবে কথা বলবে। তো আমি চোখ বন্ধ করতেই আমি আসলে প্রথমে আমি আমার অ্যাক্টরদেরকে চুজ করি পুরোপুরি আমার গাট ফিলিংস থেকে, যে আমি চোখ বন্ধ করলে কাকে দেখি। তো তানজিকা আসলো সেভাবে, তানজিকা কিন্তু সেই রকম ওটিটিতে আসলে কাজ করেনি। সম্প্রতি একটা ইন্টারভিউতে তানজিকা এভাবে বলেছে যে আমাদেরকে যদি আরও 10-12 বছর ধরে আমাদের জন্য চরিত্র লেখা হতো তাহলে আমার মতো আরও অনেক শিল্পী এরকম ধরেন সামনে আসতে পারত।
তো এটা এন্টায়ারলি হচ্ছে গিয়ে কি আমি একদিন হঠাৎ করে মনে হলো যে তানজিকা এটাতে খুব ভালো যাবে, আমার কেন জানি আমি মিথ্যা চরিত্রটা ওকে দেখছি, যদিও এই ধরনের চরিত্র এর আগেও কখনো করেনি। ও নিজেই বলছো এখন আপা হয়ে গেছে, জাতীয় আপা। তো পোটেনশিয়াল আমাদের প্রত্যেকটা শিল্পের মধ্যে আছে,